ହାତୀ ଯୋଗୁଁ ବଢ଼ୁଛି ବିସ୍ଥାପିତଙ୍କ ଦୁଃଖ ହାତୀ ଫସଲ ନଷ୍ଟ କରୁଥିବା ବେଳେ ପ୍ରଭାବିତଙ୍କୁ ମିଳୁନି କ୍ଷତିପୂରଣ ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲାର ତିଲେଇବଣି ବ୍ଲକ ଫୁଲ ପଥର ବିସ୍ଥାପିତ ଗାଁରେ ହାତୀ ଉପଦ୍ରବ ଯୋଗୁଁ ଲୋକଙ୍କ ଚିନ୍ତା ବଢ଼ୁଛି ବିସ୍ଥାପିତ ଲୋକ ନିଜ ହକ୍ ପାଇଁ ସଂଘର୍ଷ କରୁଥିବା ବେଳେ ଏବେ ହାତୀ ଚିନ୍ତା ସମସ୍ୟାକୁ ଦୁଇଗୁଣା କରିଦେଇଛି ବିସ୍ଥାପିତ ହୋଇଥିବା ଲୋକଙ୍କ ବିଭିନ୍ନ ସମସ୍ୟା ଭିତରେ ସେମାନେ ରହୁଛନ୍ତି ତାରି ଭିତରେ ବର୍ଷକ ଆହାର ହାତୀ ନଷ୍ଟ କରିଦେଇଛନ୍ତି ବୟାଳିଶ ବର୍ଷ ପରେ ବି ସରକାର ଏମାନଙ୍କ ଦୁଃଖ ଶୁଣିନଥିବା বেড়ে এবে হাতি ফসল নষ্ট কর এমান চিন্তা বড়িযুচি রেঙ্গা নদীবন্ধ বহুমুখী যোজনার বিস্পিত হয়ে ফুলপথর গাঁরে বাউন্ম পটা অবস্থাপিত হয়েছে বিস্তাপিত আশা ও ভরসা সরকার উপরে লা মাত্র বিস্পিত হবার বয়া বর্ষ পরে এই গাঁকুক রাজস্ব গাঁর মা বিসিত পর স্থায়ী পটা প্রদান করা ফলে বিস্পিত মানে লিজ জমি চাষ করথা প্রায় কোটি একর লিজ জমি হয়েষক হাতি দলি চকটি নষ্ট করে দেশ ফসল নষ্ট হওয়া পরে চাষী ক্ষতিপূরণ পরে বন বিভাগ পাখে দাবি করলে ক্ষতিপূরণ মিলু না বিস্তাপিত গাঁক গাঁর মাধ্যমে বিস্তাপিত পাখে স্থায়ী পটা নর্শাই বন বিভাগ ক্ষতিপূরণ দেওয়া বিস্তাপিত চাষী অভিযোগ যাফল দেখ্ঞা এই যে আমি যি ফচল যমি যে চাছ কৰিছোঁ হাতী আছে কিনা সম্পূৰ্ণ ভাৱে ফচলু নষ্ট কৰি দেখোন আমি এই বিষয়ে দীৰ্ঘ চাৰি পাঁচ বৰ্ষ হ'ল না বাৰম্বাৰ ফৰেষ্টৰ ডি এফ সমস্ত যোগাযোগ কৰিছোঁ কিন্তু ইয়াৰ কোনো ক্ষতিপূৰণ আমি পাইপাৰ নাই ফৰেষ্টৰ পাখু গ'লে সেনেকৈ কৈছে যে আপোনালোকৰ ৰেভেনু ভিলেজ নাই বুলি আপোনাক কোনো প্ৰকাৰ সহায়ত আমি দেই পাৰিব নাই তো আজা যদি সহায়ত আমি দে পাৰিব নাই